বীরভূমের তারাপীঠের গ্রাম থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। পুকুরের ধার থেকে উদ্ধার হয়েছে চারটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা। ঘটনাস্থলে গেছে তারাপীঠ থানার পুলিশ, বম্ব স্কোয়াডকেও ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে প্রচুর বোমা উদ্ধারের ঘটনা। পুকুরের ধার থেকে চারটি প্লাস্টিকের বালতি ভর্তি করে বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে তারাপীঠ থানার পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি জানতে পারছো? ভাস্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কি খবর রয়েছে তোমার কাছে? এটা রবিবার রাতে তারাপীঠ থানার খামেরদা গ্রাম, সেখানে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে সেখানে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে খামেরদা গ্রামের কোয়েল পুকুরের ধারে, সেখানে একটি ঝোপ থেকে চার ড্রাম প্লাস্টিকের ড্রামে বোমাগুলি ভরা ছিল। সেই চার ড্রাম বোমা উদ্ধার করা হয়েছে, কিন্তু সেই বোমাগুলি সেখান থেকে সরানো হয়নি এবং সেই এলাকা পুরো পুলিশ ঘিরে রেখেছে। বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, আজকে বোম্ব স্কোয়াড যাবে এবং সেই বোমাগুলি নিষ্ক্রিয় করবে। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ গ্রামে তল্লাশি চালাচ্ছে যে আরো বোমা এখানে মজুদ রয়েছে কিনা সেটা নিশ্চিত করার জন্য। ধন্যবাদ ভাস্কর। হুগলির চুঁচুড়ায় এবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার, পোস্টারে সম্পত্তি বৃদ্ধির উৎস নিয়ে আক্রমণ। শনিবারই হুগলির একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তারপর দিনই এই পোস্টারে নিয়ে লকেটের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন অসিত মজুমদার। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি লকেটও। চুঁচুড়ার বিধায়ক সহ তার পরিবারের বেলাগাম সম্পত্তি বৃদ্ধির উৎস কি? চুঁচুড়ার বিধায়ক জবাব চাই। হুগলির চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় রবিবার সকালে দেখা যায় এমনই একাধিক পোস্টার, নিচে লেখা চুঁচুড়া বিধানসভার জনগণ। পোস্টারে সরাসরি আক্রমণ করা হয়েছে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দী হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এরই মধ্যে শুক্রবার গ্রেফতার হন বলাগড়ের আরেক যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। হুগলি জুড়ে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এই প্রেক্ষাপটে শনিবারই জেলার তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমরা চাই যে যারা জনতার টাকা, মানুষের টাকা যারা লুট করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি শাস্তি হোক এবং এই জীবনেই যেন তাদের শাস্তি সারা বাংলার মানুষ যেন দেখে যেতে পারে। চুঁচুড়ার বিধায়কও এখানে কম যুক্ত নেই, সেও অনেককে চাকরি দিয়েছে, আমাদের কাছেও অনেক কিছু তথ্য এসছে। আর এর পরের দিনই দেখা গেল এই পোস্টার, জানিয়ে তুঙ্গে তর্জা। বিজেপি সাংসদকে সরাসরি আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক। ঘোরের মতো কে কোথায় কি পোস্টার লাগালো তার উত্তর সূত্র জনগণই দেবে। পার্থদার খুব ভালো বান্ধবী, মদনদারও ভালো বান্ধবী, যে পার্থদাকে টাকা দিতে হবে বলে ও কোটি কোটি টাকা তুলেছে, ইডি সিবিআই তারও ব্যবস্থা করুক। আমি তো ভেবেছি এটা নিয়ে মামলা করব, আমি তো সবাই অনেকের কথা বলেছি, তো উনি এত মানে এমন ভাবে কথা বলছেন যে মাথায় ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হচ্ছে না, যা কিছু তাই বলে যাচ্ছে। ওটা গোলমাল করে ফেলেছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি টাকা নিলে চাকরি দিতে পারতেন, মদন মিত্র তো টাকা নিলে চাকরি দিতে পারবে না, হয়তো মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনাকে দেখতে হবে সম্পর্কটা, সম্পর্কটার কেমিস্ট্রির জন্যে দল বা মানুষের কোনো ক্ষতি হতে পারছে কিনা। সব মিলিয়ে পোস্টার নিয়ে তুঙ্গে তর্জা। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।